হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি এই গরমে ভালোই আছেন। তো যাই হোক, আজকে কুকিং উইথ সুনিতা চ্যানেলে এই যে এখানে বাটা মাছ ধুয়ে রেখেছি, এবারে নুন হলুদ মাখিয়ে আর সাথে নিয়েছি দুটো টমেটো আর একটু তেঁতুল, এই দিয়ে আজকে টক ঝাল করবো, বাটা মাছের টক ঝাল। তো এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো ঠিক আছে, রান্না ফিরে আসছি। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, মাছ ভাজবো, কড়াইটাও বসিয়ে দিলাম। এবার তেল ঢেলে নিচ্ছি, আমি সরষের তেলে রান্না করবো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজবো, ব্যথা মাছ তো কাটাগুলো শক্ত শক্ত হয়। মাছগুলো দুদিকেই ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। মাছ ভেজা হয়ে গেছে আমার, মানে নামমাত্র একটুখানি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে যে কালো জিরে দিচ্ছি, লঙ্কা, এবারে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবারে আদা রসুন, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, একসঙ্গেই পেস্ট করে রেখেছি।
এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো, ঝাল ঝাল করবো। তার জন্য এই যে এতগুলো লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি, তার সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি দেড় চামচের মতো। এবারে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। এবারে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কষাবো। এবারে এই যে বড়ো বড়ো করে কেটে রেখেছি টমেটো দুটো, ওই টমেটোটা আগে দিলে আমার গলে যেত, ওই জন্য আমি এখন দিলাম, একটুখানি কষিয়ে নেব। আগে আগে দিলে টমেটোটা সব গলে যেত, ওই জন্য আমি গোটা গোটা রাখতে চাই টমেটোটা, বেশি মানে যে সিদ্ধ হবে আর একটু গোটা গোটা থাকবে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। গরমকালে এখন টপটপ খেতে ইচ্ছা করে, তার জন্য আজকে তেঁতুলা টমেটো দিয়ে মাছের টপ করছি। এবারে হালকা কষিয়ে নিয়েছি, এবারে জল ঢেলে দেবো। আমার প্রয়োজন মতো বেশি মশলা দিইনি আজকে রান্নায়, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, পাতলা পাতলা ঝোল করবো, যেহেতু সব করবো ওই জন্য একটু পাতলা পাতলা ঝোল করবো, আমার ঝোলটা ফুটুক। এরপরে মাছ দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। সব মাছ রান্না করব না বন্ধুরা, আমার এখানে 10 পিস মাছ আছে, আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। এ দেখুন টমেটোটা গোটা গোটাই আছে, যদিও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আর এবারে এই যে একটা ছাঁকনি সাহায্যে এই যে তেঁতুলের জলটা এই যে ছেঁকে দিয়ে দিচ্ছি। গরমকালে তো বন্ধুরা একটু টপ টপ খেতে মন যায়, ওই জন্য তেঁতুল আর টমেটো দিয়ে আজকে মাছের টপ করলাম। তা আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। আমরা তো মাঝে সাঝে সব রকম করেই খাই। আরও একটু জল দিয়ে দিচ্ছি তেঁতুলটা, পরিষ্কার হয়ে গেল। যাই হোক,
আমি তো এইভাবে টক মাছ রান্না করছি, আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। আর ঝোলটা একটু পাতলা পাতলা করেই রেখেছি, কারণ টক তো ওই জন্য পাতলা পাতলা একটু ঝোল করলে ভালো লাগে। যাই হোক, আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব। আর দু তিন মিনিট ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে দেখাচ্ছি। তিন চার মিনিট হয়ে গেছে, তেঁতুল দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। ধনে পাতা থাকলে দেওয়া যায়, তো যাই হোক আমার কাছে ধনে পাতা নেই, ওই জন্য আর ধনে পাতা দিচ্ছি না। এবারে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা বাটির মধ্যে বেড়ে মানে ঢেলে দেখাচ্ছি আর কি। বন্ধুরা দেখলেন আজকে বাটা মাছের টক ঝাল করলাম। তো গরমকালে তো যেহেতু টক টক খেতে ইচ্ছা করে, তো যাই হোক আপনাদের ইচ্ছে করে কি না জানি না, আমাদের বাড়িতে টক এরকম টক মাছ ভালো খায় ওই জন্য রান্না করেছি। তো দেখবেন অবশ্যই, পুরো ভিডিওটা দেখবেন। আর পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা ভিডিও দেখবেন, চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনেক দিন ধরে সাবস্ক্রাইবার কেউ করছেন না, তো দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই গরমে সবাই ভালো থাকুন। আজকে জন্য এইটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, টাটা।